হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তৈরি করবো কাউন মগজের পায়েস। এজন্য এখানে 100 গ্রাম কাউন চাল পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিচে 50 গ্রাম মগজ দানা, এখানে নিচে কাজু কিশমিশ, এখানে নিচে 2 টেবিল চামচ আমুল দুধ, আর চিনি নিয়েছি 200 গ্রাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 1 লিটার দুধকে ফুটিয়ে 1/2 লিটার করে নিয়েছি। কাউন মগজের পায়েস করার জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে নিয়েছি। এবার মগজদানাগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার মগজদানাগুলো একটা জায়গায় তুলে নেব। মগজদানাগুলো তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে গরম করে নিয়েছি। এবার কাওয়ান চালটা একটু ভেজে নিচ্ছি। হালকা করে কাওয়ান চালটা ভেজে নেব। মতো কাওয়ান চালটা আমি ভেজে নিয়েছি। এবার দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে দিয়েছি। এবার কাজু কিশমিশ তেজপাতা দিয়ে দেবো। অন্যদিকে একটা মিক্সিং জারে ভেজে নেওয়া মগজদানাগুলো নিয়ে নিয়েছি। এবার এতে দুধ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মগজদানার মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে পায়েসটাও আমার ফুটে গেছে। এর মধ্যে মগজদানার পেস্টটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার মাঝারি আঁচে ফুটিয়ে নিয়ে দুধটা একটু কমিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। মাঝারি আঁচে আমি 5 মিনিট পায়েসটা ফুটিয়ে নিয়েছি। দেখুন, দুধ অনেকটা কমে গিয়ে ঘন হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দেব। দেখুন, চিনি দেওয়াতে চিনি গলে পাতলা হয়ে গেছে। এবার ফুল আছে পায়েসটা ফুটিয়ে একটু ঘন করে নেব। ফিরলাম 3 মিনিট পর। 3 মিনিট আমি ফুল আছে পায়েসটা ফুটিয়ে নিয়েছি। কিছুটা ঘন হয়েছে। এবার এটা আমুল দুধটা দিয়ে দেবো। আমুল দুটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার 1/2 চামচ ঘি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। পায়েস আর ফোটাবো না।
এরকম ঘনত্বে পায়েস নামিয়ে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কাউন মগজের পায়েস। আপনারা এটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। এতে আমি চ্যানেলে নতুন কোনো রান্না দিলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্না নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।